আজকের এই ভিডিওতে ইস্টার্ন রেলওয়ে থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইস্টার্ন রেলওয়ের মাধ্যমে নতুন শূন্য পদে টিকিট সেলার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তেইশটি জেলা থেকে আপনারা ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ রিটেল শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে রেলওয়ে সম্পর্কেই বা রেলওয়ে রিকমেন্ড সম্পর্কে একটি গুড নিউজ শোনাতে চলেছি আজকে একটি দৈনিক সংবাদ পত্রিকায় বা একটি হিন্দি সংবাদ পত্রিকায় এই আপডেটটি উঠে এসেছে সো এটা আমি প্রথমে শেয়ার করে দিচ্ছি এরপর আমরা বিস্তারিত যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব সো এটি সম্পূর্ণ আলাদা নোটিফিকেশন বা একটা আপডেট যেটা আপনাদের সাথে এক্সট্রা ভাবে শেয়ার করে দিচ্ছি সো এখানে দেখুন রেলওয়ের তরফ থেকে এটা একটা দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে সো যেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে জানিয়েছে ভারতীয় রেলে যেটা আমি বাংলায় বলে দিচ্ছি আপনারা হিন্দি যদি বুঝতে পারেন সেক্ষেত্রে এই নিউজ পেপারে কাটিংটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন সো এখানে জানিয়েছে তিন লাখ টোটাল শূন্য পদ রয়েছে যার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ শূন্য পদে টিকিট অবশ্যই কালেক্টর বা টিসি পদে কিন্তু নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে আগামী পাঁচ মাসের মধ্যে নোটিফিকেশন আসতে চলেছে সেই সম্পর্কে একটা আপডেট কিন্তু জানিয়েছে সো এটা অবশ্যই আমরা সত্যতা বিচার করিনি যেহেতু আমরা হিন্দি নিউজ পেপার সেইভাবে ফলো করি না এটা বিভিন্ন জায়গায় সো আপনাদের সাথে এই নিউজটা সঠ ভাবে আমি শেয়ার করে দিলাম সো এর আপডেট এলে অবশ্যই আমরা শেয়ার করে দেবো আর এই নিউজ পেপারের লিঙ্ক আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন সরাসরি চলে এলাম আমরা মূল নোটিফিকেশনে যেটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সো নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেছি সো সাবজেক্ট দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ হল কন্ট্রাক্টর অর এজেন্ট ফর টিকিট সেলিং অ্যাট গঙ্গানিয়ান মাসুদান কৈলিকুঠান এই তিনটি রেলওয়ে স্টেশনে যেটি মালদা ডিভিশনের মধ্যে পড়ে এই তিনটি রেলওয়ে স্টেশনে আপনাদের টিকিট সেলার বা টিকিট সেলিংয়ের কাজের জন্য নিয়োগ করছে ইন্ডিয়ান রেলওয়ে যেখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে তার আগে আবেদন করার শেষ তারিখটা আপনারা দেখে নিন সাত তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে সাতই জুলাই পর্যন্ত যেখানে আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং আপনারা ফর্ম অবশ্যই পেয়ে যাবেন এখানে দেখুন একটি অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই অফিসে আপনারা অবশ্যই ফর্ম পেয়ে যাবেন এর সেখান থেকে সংগ্রহ করতে হবে আপনাদের এবং এই অফিসই আপনাদের জমা দিতে হবে লাস্ট ডেট রয়েছে আপনাদের কত তারিখ জুলাই সাল পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এছাড়াও ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন সো এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন দেখুন এখানে প্রথমেই জানিয়েছি লোকাল রেসিডেন্টস হতে হবে অর্থাৎ এখানে মালদা ডিভিশনে যেহেতু রিক্রুট করেছে মালদা জেলার বাসিন্দারা অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে জানিয়েছে সেটা হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতার ক্ষেত্রে কি প্রয়োজন এখানে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন বাকি আপনারা এই অফিসে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন এই অফিসে আপনারা যে কোনো ওয়ার্কিং ডেতে আপনারা চলে যেতে পারেন সেখান থেকে বাকি ইনফরমেশন আপনারা দেখে নিতে পারেন এবং এই নোটিশটা আমরা অবশ্যই ইস্টার্ন রেলওয়ে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি সো তোমরা অবশ্যই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সেখানেও আমি এই নোটিশটা আপনাদের সাথে শেয়ার করে দেবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরেন সরকারি চাকরির আপডেটগুলি সবার আগে পেতে